গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তো সকাল সকাল দেখো জামা টামা পরে রেডি হয়ে নিয়েছি কারণ আমরা যাচ্ছি হচ্ছে দিন হাটা তো তার আগে যাচ্ছে হচ্ছে এখানে দোকানে আমাদের পাড়ায় ওখান থেকে নিতে হবে ডিম কারণ আজকে রান্না হবে ডিম আর তার সাথে সবজি টবজি তো আছেই তো সেখানে ভাবলাম চলো ডিমটা এনে দিয়ে তারপরে যাব কারণ আস্তে আস্তে কয়টা বাজে তা তো ঠিক নেই তো ওই কারণে দিয়ে যায় যদি হয়তো মা রান্না করে ফেলবে আর নয়তো এসে রান্না করব এই আর কি কারণ কাকু দুপুরবেলা খেতে আসবে মা আছে সমাপ্তি থাকবে বাড়ি তো রান্না না হলে খাবে কি মা যদিও ডিম খাবে না কিন্তু ওই তো যাই হোক রান্না না হলে খাবে কি সেই আর কি সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়েছে চা বিস্কুট খেয়ে এখন আর কি যাচ্ছি কালকের মতো আর ভাত খেয়ে যাব না কারণ আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে আজকে আরও এক ঘন্টা টাইম এগিয়ে দিয়েছে তো সে কারণে এগারোটার মধ্যে ওখানে আমাদেরকে পৌঁছাতেই হবে যেভাবেই হোক তো সেটাই আর কি কথা চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিও ভালো লাগবে আর অনেকে বলো বাইরে গেলে কেন তুমি টিপ পড়ো না তো চশমার সাথে না ঠিক টিপটা মানায় না ওই কারণে এই টিপটা পরিনি চলো হ্যাঁ আজকে ডিম দুপুরে হ্যাঁ চলো ডিম রান্না করবো সবাই মিলে খাবো একসাথে বাড়িটা বাড়ির তো চলো এই যে ডিম নিয়ে এলাম হচ্ছে দু হালা দু হালি ডিমের দাম হচ্ছে পঁচিশ টাকা করে হালি তো ওই কারণে পঞ্চাশ টাকা নিয়ে এসেছিলাম আটটা ডিমই নিয়ে যাচ্ছি আর এত গরমের মধ্যে না দুবেলা ডিম তো খাওয়া হবে না তবে আজকে দুপুরবেলা ডিম হবে আর চারটা থাকবে পরে আবার লাগবে এই আর কি ডিমের দাম কমে গেছে সবাই বলছে মাঝখানে দাম ডিমের দাম বেড়েছিল এখন কমে গেছে সেই রোদ আজকেও সেই রোদ তো এই যে দেখো সমাপ্তি এক্ষুনি ঘুম থেকে উঠে ব্রাশ করছে তুই তো তাহলে আজকে গেলি না আমাদের সাথে থাকবি বাড়ি একাই একাই থাকবে বলে তো যাই হোক ও চা বিস্কুট খেয়ে নেবে ব্রাশ টাশ করে মা সব থেকে চা দিয়ে দিও আসলাম তো চলো যাওয়া যাক এই দেখো আমার হাতের মধ্যে কত কিছু কালকে যে বোতলটা এনেছিলাম সেই বোতলটা তখন তোমরা দেখলে যে ফুটা ছিল সেটা চেঞ্জ করতে হবে তার সাথে আমার ব্যাগ আর হচ্ছে কলরের হেলমেট অনেকে বলো আমি কেন হেলমেট পরি না আমি কেন হেলমেট নিয়ে যাই না আমার হেলমেটটা নষ্ট হয়ে গেছে ওটাই হচ্ছে বড় কারণ হেলমেটটা এক সাইডে ফিতা ছিঁড়ে গেছে সেই কারণে ওটা পরা না পরা সমান কথা বাচ্চাটা একটু পরে আসবো খুলে দাও কি তোমায় বোতলটা চেঞ্জ করতে হবে না তুমি মনে রাখছি নাকি বিছনায় না সমাপ্তি রাখছে ওই দেখো সমাপ্তি দিলে কতটা সংসারই ভাবো ও রাখছে মনে করে যে মা তো যাচ্ছে আজকে বোতলটা চেঞ্জ করে নিয়ে আসবে এখন আরেকজন একজন চিল্লা দেখো আমি উন্না এরম করে দিয়ে নিলাম কারণ হচ্ছে আমার কালকে এরম করে গিয়ে সর্দি সর্দি লেগে গেছে মনে হচ্ছিল রাত্রেবেলায় যেন জ্বর আসবে আমার একেবারে সেই অবস্থা খারাপ সন্ধ্যার থেকে ফ্যান অফ করে রেখেছিলাম আর বেলা ফ্যান অফ করে ঘুমিয়েছি অন্যদিন তোর এই গরমের মধ্যে কেউ ফ্যান অফ করে ঘুমায় তো সর্দি সর্দি লাগছিল পুরো জ্বর জ্বর লাগছিল এই জন্য আজকে অন্যটের রুম করে দিয়ে নিয়েছি চলো ওবারই বাবা তো এমবাজার থেকে ওয়াটার বোটলটা চেঞ্জ করতে গেছিলাম ওখানে গিয়ে দেখি এই সমস্ত মানে যতগুলো বোতল আছে সবগুলোরই এরকম ফুটো করা তো এটা নাকি ডাবল লেয়ার ওই কারণে তো আমাদের কাজ রোদ একটু দেরি আছে সে কারণে আমরা যাচ্ছি হচ্ছে ওর মাসির বাড়ি ওর মাসির বাড়ি যাচ্ছি এখানে দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম কিছু নিব এবার এখানে নেওয়ার মতো কিছু নেই তো সামনে যাই কিছু নিয়ে তারপরে যাব মাসির বাড়িতে রোদ বাপে

দিনাটা থেকে কি কি কিনে নিয়ে আসলাম তোমাদের তো দেখাইনি সেখানে ভাবলাম চলো এখন দেখাই খাওয়া দাওয়া হয়ে গেছে সবার কাকু সবার আগে খেয়েছে তারপর আমরা সবাই মিলে একসঙ্গে বসে খেলাম আর এই দেখো পান কাটছি কারণ আজকে বৃহস্পতিবার তো মা লক্ষ্মীকে যে পানটা দিয়েছিলাম সেই পানটাই খেলাম একটু আর বাকিটা সবটা মার জন্য চলো এক করে সব দেখাই মায়া গু মায়া গুটুন ছয় সেটের একটা বোতলের বান্ডেল কি কি একটু বলে দাও একটা থাকবে কর্লোলকে একটা নালে দুইটা মিকির কান দেখতেই দুটো আর বাকিগুলো সব বাড়িতে থাকবে রাখা হবে বাইরে রাখা হবে ফ্রিজে রাখবো এই ভেবেই নিয়ে আসলাম সমাপ্তি আরো বুঝলে দেয় তবে আমার জন্য আমি একটা স্পেশালি বোতল নিয়ে এসেছি এটার মধ্যে সব আমি জল রেখে দেবো আমার এখানে ড্রেসিং টেবিলে এটা শুধুমাত্র আমি খাবো কারণ তোমরা তো জানোই আমার জল কম খেলে কি সমস্যা হয় মানে জলটা ওই যে এরকম করে গ্লাসে করে নিয়ে খাবো জগ দিয়ে খাবো সে কারণে কম খাই তারপরে জল কম খেলে তো জানোই কি আমি যে বললাম তখন তো বিশ্বাস তখন সমাপ্তি কতবার বলছি বল মুখ দিয়ে বল মুখ দিয়ে দশবার মুখ দিয়ে বলি নেই আমি হ্যাঁ যে ওয়াটার হট এন্ড কুল একটা বোতল নিয়ে নেওয়া খেলোয়াড়রা যেমন করে জল খায় বা আবার খেলা চলতেছে জন্য আইপিএল নাকি ঠিক আছে খেলা চল খেলা চলছে যখন এখন ওই জন্য খেলোয়াড়রা যে বোতলে খায় সেই বোতলটা আঙলে ভালো হতো আমি যখন বললাম তখন কথাটা শুনলো না যে একটা জলের বোতল নিয়ে যাও তুমি এখন দোকানে এটাই করতে পারবা তো কথা শুনলো না পরে ভিতরটা কেমন তুমি কি যে এমন ঠুকিয়ে জল খেয়ে দেখে দিয়া তো ওইটা হচ্ছে বোতলটা তোমাদের দেখাই

এ দেখো এখন এখানে হচ্ছে একদম পিওর হলুদের গুঁড়ো একদম কোনো ভেজাল নেই কালারটাও খুব সুন্দর হবে সব কেটে ওই গরিনে রাখতো একটু নাহলে মিটি ছিঁড়ে ফেলাবে এখন খেলনা ভাবতেছে আরেকটা হচ্ছে আমরা আমাদের জন্য তো বিশাল কিছু মানে ওই যে কৌটা সব কিনে নিয়ে আসি ঠাকুর জন্য আমার একটা সুন্দর কৌটা নেই সব কিছু কিরকম কিরকম হয়ে গেছে কালার নষ্ট মানে খুব বাজে অবস্থা তো ওই কারণে ঠাকুর ঘরকে নতুন করে সাজাবো ওই কৌটাগুলো দিয়ে আর ওই মডুলা টুটুলা সব কিছু মুছবো কালকে আজকে তো আর হলো না এই কৌটাগুলো হচ্ছে ঠাকুর ঘরের জন্য কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আরেকটা আছে এই যে ঠাকুর ঘরের জন্য চারটা একটা বড় একটা বড় আর তিনটা ছোট ছোট

বাসন মাজার ছোবা এই যে তাই না এর কালকে নিয়ে যেতে হবে হ্যাঁ বিলটা আছে এই হচ্ছে জয় বডি লোশন এটা হচ্ছে সানস্ক্রিন এই যে সান প্রোটেকশন সান প্রোটেকশন বডি লোশন তার সাথে হচ্ছে ঠাকুর গড়ের জন্য তেলের জার এই যে ঠাকুর গড়ের জন্য তেল দেওয়ার জন্য বোতল শুধু বোতল কিরকম হয়ে যায় তো ওই জন্য এগুলো নিয়ে আসলাম তো কমেন্টে অবশ্যই জানিও আর দেখো এত সুন্দর জিনিসটা স্পট বেরিয়েছে যদি আমাদের কালকে আবার যেতে হবে তো কালকে চেঞ্জ করে আনবার আমার গলা এমনি এমনি ভালো হয়ে গেছে কোনো হ্যাঁ আছে গার্গেল করতে হচ্ছে না দেখো ওইদিকে একজন এই যে বসে আমার কথা শুনছে আর এই যে আরেকজন এদিকে বসে প্রোডাক্ট গুলো দেখে অনেক সস্তা পড়ছে অনেক সস্তা টাকা ও ঠাকুর ঘর থেকে এই জিনিসগুলো বাতিল করলাম দেখো এগুলো কি অবস্থা হয়েছিল এগুলো ধুই আবার নতুন করে ব্যবহার করা যেত কিন্তু আমার মনটা চাইল না যে ঠাকুরের জন্য সবসময় এরকম কেন আমাদের জন্য এত সুন্দর চকচকে জিনিস আর ঠাকুরের জন্য এগুলো ধুই আবার ব্যবহার করতে হবে তো এগুলো সব বাতিলের খাতায় আর এই দেখো এগুলো হচ্ছে ঠাকুরের জন্য আমি এক্ষুনি গুছালাম এই দেখো এটার মধ্যে রয়েছে মায়ের জন্য ভোগ দেওয়ার চাল এখানে হচ্ছে ধান তো ধান আরো আনাতে হবে আর এখানে হচ্ছে নকুল দানা প্যাকেট রয়েছে ঢালবো আর কি এখানে রয়েছে ধুনা আসলে কৌটাগুলো ছিল ছোট ছোট সেই যেই তো মানে ঢালা হতো তো এখান থেকে এখানে ট্রান্সফার করেছি সে কারণে এগুলোর পরিমাণ মনে হচ্ছে এখন অনেকটাই কম আর ঘরে ছিল একদম নতুন সর্ষের তেল সেই তেলটা এর মধ্যে ঢেলে নিয়েছি তো চলো এবার হচ্ছে এই টাইলসের টুকরাটা আগে ছিল আমার সেটার মধ্যে ভোগ দিতাম ঠাকুরের তখন ছোট্ট আসন ছিল এখন যেহেতু আমার বড় আসন তো এটার মধ্যে আমি ভোগ দিই তো ওই কারণে আমি এইটার মধ্যে এখন গুছিয়ে রাখবো সবকিছু তো কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু এগুলো সব ঠাকুরের জিনিসপত্র এইভাবে গুছিয়ে রাখলাম কালকে ওখান থেকে আসার পর আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি কারণ শরীরটা এত পরিমাণেই খারাপ ছিল আমার যে আর ইচ্ছেই করলো না ব্লগ করতে মনে হচ্ছিল যেন একটু নিজের মতো রেস্ট নেই এই আর কি অবস্থা তো আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের নতুন ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি এখন হচ্ছে পুজো দিব পুজো দিয়ে তারপরে সারাদিন কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি শরীর ভীষণ খারাপ ভয়ের শুনে জানি না তোমরা বুঝতে পারছো কিনা তো কোনো রকম মনের জোরে স্নানটা করে নিলাম কারণ প্রচুর ঠান্ডা লাগছে আমার আর আজকে একটু রোদও নেই একটুও রোদ নেই কিন্তু গরম আছে হালকা হালকা মানে আমি বুঝতে পারছি না কারণ যেহেতু আমার জ্বর জ্বর শরীর দুদিন তিন দিন যাবত সর্দি জ্বর কালকেও কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়েছি ফ্যান অফ করে পশুদিনেও তাই তো এই আর কি যাই হোক চলো পুজোটা দিই নি পুজো দিয়ে তারপরে তোমাদেরকে আবার ঠাকুরের আসনটা দেখিয়ে তারপরে ঠাকুরঘ থেকে যাবো চলো সঙ্গে থাক পুজো দিয়ে দিয়ে উঠে ভিডিওটা এডিট করে ভিডিওটা পাবলিশও করে দিয়েছি এখন মানে সে অনেকক্ষণ আগে আপলোড করেছিলাম পাবলিশ করলাম এই একটু আগে তো কল্লোল আসলো দোকান থেকে এখন হচ্ছে এখানে সবাই মিলে খাবো এই যে তো ভিডিও করতেই পারছি না বুঝতে পারছো শরীরটা খারাপ জন্য এতক্ষণ শুয়েছিলাম ছিলাম তো রান্না টান্না সব করলো মা তো চলো কি রান্না করলো সেটা তোমাদের দেখাই আমিও জানি যে কী কী রান্না করেছে কিন্তু দেখিনি আমিও দেখি তোমাদেরকেও দেখাই আর মনটা ভীষণ খারাপ লাগছে মা ফোন করে বললো দাদার হঠাৎ করে খুব পেট ব্যথা করছে তো ওটার জন্য একটু মনটা খারাপ লাগছে ভীষণ দোকানে গেছিলো তারপর পেট ব্যথা আর ইয়েতে বাড়ি চলে এসছে তো সেরকম ব্যথা না হলেও কুকায়ও না আর এরকম করে দোকান রেখে আসেও না এই আর কি তো যাই হোক চলো কি দিয়ে খাওয়া দাওয়া করব এখন তোমাদেরকে একটু দেখাই ভিডিও গুলো কি রকম হচ্ছে না মানে কালকে পশু আজকে সবকিছু মিলিয়ে এরকম একটা ভিডিও তোমাদেরকে দেব প্রত্যেক দিন তো সমান যায় না কি আর করব কষ্ট করে দেখে নাও এইটুকুই তো এই দেখো করলা ভাজা এখানে হচ্ছে পটল আমি মাকে বললাম পটল কি বলে এটাকে পটল বাটা হ্যাঁ ভুলেই গেছিলাম পটল বাটা কিভাবে করতে হবে পটল শুধু অন্য কিছু আসছে মাথায় পটল বাটা আর মুখ দিয়ে আসছে না আর এই হচ্ছে ডিম অমলেট এখানে রয়েছে ডাল তো সবার খাওয়া দাওয়া দেখো মোটামুটি শেষের পথে আর আমি এখন বসে যাব বাড়ি থেকে আবার কলেজ ছিল কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল তো চলো খাওয়া দাওয়া শেষ করে নি এখন তো ভাত টাত খেয়ে তারপরে শুয়েছিলাম আর পাশের বাড়ি পিসি বাড়িতে ইয়ে হয়েছে বান্নারণ পূজা আজকে আমাদের বাড়িতে হওয়ার কথা ছিল তিন সপ্তাহ ধর আমি করতে চাই এক এক সময় এক একটা ঝামেলা লেগে আছে ভোটের আগের দিন করার কথা ছিল হয়নি তারপরের সপ্তাহে আমার সমস্যার কারণে হয়নি তারপরের সপ্তাহে আরেক সমস্যার কারণে হয়নি এই আজকে এই সপ্তাহ মানে তারপরের সপ্তাহ হচ্ছে এই সপ্তাহ এই আজকে করার কথা ছিল আজকে শনিবার তো মানে দুদিন যাবৎ কি পরিমাণে শরীর খারাপ মানে উপোস থাকার একটা ব্যাপার পুজো করা সেটা শরীর এবং সবকিছুই ঠিকঠাক থাকা লাগে তাই না তো যেহেতু কিছুই আমাকেই করতে হবে তো ওই কারণে ও বলে কি এই সপ্তাহ বাদ দাও আগামী সপ্তাহ আর ঠাকুর যেদিন না মানে যতদিন না চাইবে ততদিন হবে না এই আর কি কথা তো যাই হোক এই যে পিসিদের বাড়ি থেকে প্রসাদ আমি খেয়ে আসলাম আর বাকি বাড়ির জন্য দিয়ে দিয়েছে তো চলো তোমাদের ব্যাগকে বেঁধে দেখাই এই প্রসাদটা না আমার ভীষণ প্রিয় এই গোলা প্রসাদটা আমার মতো কে কে এই প্রসাদ খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো আমার খুব ভালো লাগে গোলা প্রসাদের সাথে মুড়ি মুড়ি দিয়ে গোলাপ প্রসাদটা মানে একটা অতুলিন অতলনীয় মজা মনে হয় কি একটা অমৃত এরকম লাগে সে যার হোক না কেন খুব ভালো লাগে খেতে তো এই যে দেখো এটা হচ্ছে সমাপ্তির জন্য আমি দিলাম আর এই যে এখানে গোলাপ প্রসাদ এখানে ফল প্রসাদ নে সমাপ্তি ধর 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 কালকে সমাপ্তি চলে যাবে বাড়ি খালি করে তখন খারাপ লাগবে খুব তো চলো এটা হচ্ছে মা বেটা দুজনের জন্য থাক দুজনই ঘুমাচ্ছে এই যে একজন এই ঘরে ঘুমাচ্ছে আর এই যে এদিকে আর একজন তো উঠে তারপরে খাবে ঢেকে রেখে দেবো তোমাদের সাথে কথা হয়েছে সেই বিকেল বেলা সন্ধ্যা বিকেল বেলার পর থেকে বিকেল বেলা দুই ঘর ঝাড়ু দিলাম তারপরে জানালা টানা সব লাগালাম সন্ধ্যা দিলাম তারপরে চা করা হলো চা খেলাম মানে যেরকম হয় আর কি কাজকর্ম তারপরে আর কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর আমার পিছনে মশারি টশারি দেখে বুঝতেই পারছো যে আমি মশারির ভিতরে সবার রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে মা সমাপ্তি শুধু চলে গেল ওই ঘরে এই যে দেখো দরজা দেওয়া আর এই হচ্ছে মিকি মিকির বিছানা হচ্ছে যে এখানে বালিশটাই দেখো এই বালিশটা এখানে শোয় কিন্তু এখন এখানে শুলো আবার এখান থেকে উঠে এসে এখানে কখন শোবে আর এই যে হচ্ছে কলল তো আমিও শুয়েই তো ভিডিওটা এডিট করছিলাম শুয়ে শুয়ে এবার দেখে আমি ভিডিও শেষই করিনি আসলে মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে তোমাদের বললাম তখন যে বর্দার ভীষণ পেট ব্যথা পেট ব্যথা ইয়েতে ও দোকান থেকে চলে আসলো বাড়িতে তো তারপর ডাক্তার কাছে নিয়ে গেছিলো ডাক্তারবাবু দেখলো এবং সিমটম শুনে বলল। কতগুলো টেস্ট দিলো অনেক কিছু আর যেহেতু এত ব্যথা সে কারণে ইঞ্জেকশন দেওয়া হয়েছে ইনজেকশন দেওয়ার পরে রুমে এসে এক ঘন্টা দেড় ঘন্টার মত ঘুমিয়েছে আর ওদিকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে বাংলাদেশে ঝড় বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একটু নিশ্চয়ই ভালো হবে এখন তবে ওর পেট ব্যথা ভাবে না কমলেও কিন্তু অনেকটাই কমেছে মানে অসহ্যকর ব্যথাটা কমেছে এবার তোমাদেরকে বলি যে কি ঘটনাটা সেটা হচ্ছে আমাশার মতো হয় প্রায়ই হয় তো ডিসেন্টলি যেটা বলে তো এটার সাথে যখন বেশি সমস্যা হয় পায়খানা একদম ক্লিয়ার হয় না তখন অল্প অল্প রক্ত যায় তো জানি না কে কখন ভিডিওটা দেখছো কিন্তু এটা বলার পিছনে আমার কারণ আছে তোমাদেরকে বলছি সেই কারণেই তো আমার দাদা আমার মা আমার বৌদি বাবু সবাই চায় যে ভালো ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া এসে হায়দ্রাবাদ বা ওই সাইডে দেখানোর জন্য ওয়েস্ট বেঙ্গলের বাইরে দেখানোর জন্য এবং তোমরা তো জানোই আমার ট্রিটমেন্ট ইন্ডিয়াতেই হয়েছে তো তখন তো আর আমার বিয়ে হয়নি শ্বশুর বাড়িও ছিল না তো আত্মীয় স্বজন ছিল কিন্তু কারো বাড়িতে থেকে কিন্তু ট্রিটমেন্ট করানোর মতো আমাদের ইয়ে ছিল না ক্ষমতা ছিল না কারণ আমাদের আমার ট্রিটমেন্টটা হয় চেন্নাই তো চেন্নাই ট্রিটমেন্ট করতে গেলে ওখানে লজে থেকে তারপরে করতে হয়েছে আর আত্মীয় আত্মীয় সবাই ওয়েস্ট বেঙ্গলে তো অনেকেই বলে যে তোমার বাড়ির লোক তোমার এখানে ট্রিটমেন্ট করতে আসে সুযুগে সদ ব্যবহার করে এই কথাগুলো মানে আসে তো বড্ড কানে লাগে খুব খারাপ লাগে শুনতে তো আমার ট্রিটমেন্টের সময় যেমন আমার বাড়ি থেকে টাকা দেওয়া ছাড়া আর কে থাকবে আমার পাশে তো বাড়ি থেকে টাকা নিয়ে এসছিল তেমনি মা বলো বা মার যদিও ট্রিটমেন্ট এখানে হয়নি বাবুর ট্রিটমেন্ট বলো এর আগে আমার দাদা এসেছিলো সবাই বাড়ি থেকে টাকা নিয়ে আসে এবং টাকা নিয়ে এসে এখানে ট্রিটমেন্ট করে তারপরে যায় তো এবার যেহেতু আমি এখানে আছি বোন বোন বলো বা মা বাবার সন্তান বলো সে জায়গায় আমি তো ওদের সাথে যাবোই তাই না তো একটা সাপোর্টের ব্যাপার আছে এবার যদি আমার এখানে বিয়ে না হতো তাহলে কি আমি বাংলাদেশ থেকে এখানে ওদের সাথে আসতাম নিশ্চয়ই আসতাম না তো এবার ইন্ডিয়াতে যেহেতু বোন আছে বোন জামাই আছে এবং মানে আমার বাবা মার মেয়ে মেয়ে জামাই আছে তো সেই ক্ষেত্রে আমরা তো চাইবোই যে ভালো ট্রিটমেন্টের জন্য আমরাও যাই তাই না এই আর কি তো টাকা পয়সা সমস্ত কিছু ইয়ে করে জোগাড় করে তারপরে এখানেই আর কি দেখাবে তো তোমাদের কাছে এটাই আমার দাদা জানতে চাইলো এবং আমাকেও বলল যে তুই একটু জানাশোনা করিস আর আমার তো জানাশোনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে তোমরা আমার ফ্যামিলি ক্রিয়েশন অফ মৌ তো আমি ফ্যামিলিতে যে কোনো সমস্যার জন্য বলি সেই সমস্যাটা সমাধান হয় আর সেই বিশ্বাসেই আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করি তো যাই হোক জীবনের অনেক কিছু ঘটনা থাকে যেগুলো শেয়ার করা হয় না আবার কিছু জিনিস আছে শেয়ার করলেই মঙ্গল ঠিক না তো তোমরা একটু কমেন্টে জানিও যে কোথায় দেখালে ভালো হয় বর্দার ছোটবেলাতে রক্ত আমেশা হয়েছিল যখন পাঁচ বছর বয়স ছিল পাঁচ বছর না ক্লাস ফাইভে পড়তো তখন রক্ত আমেশা হয়েছিল তো সেই আমেষাটা যে পুরোপুরি ভালো হয়ে গেছে সেরকম না প্রায় আমেশা হয় প্রায় আমেশা হয় আবার ভালো হয় এরকম ওষুধপত্র খেয়েছে এরকম না যে ওষুধপত্র খায়নি ওষুধপত্র খেয়েও আর এটা ঠিকঠাক মতো হচ্ছে না তো এই যদি একটু খাওয়া দাওয়ার গন্ডগোল হয় যখন একটু গ্যাস হয় একটু রিচ জাতীয় খাবার খায় তখন এই সমস্যাগুলো হয় তো এবার এই পেটের সমস্যার জন্য কোন জায়গায় দেখালে বেশি ভালো হবে সেটা তোমরা একটু কমেন্ট বক্সে জানিও ও বলছে তো হায়দ্রাবাদের কথা ওখানে গ্যাসের জন্য নাকি ভালো ডাক্তার আছে তো তোমরা তো অনেক জায়গা থেকে আমার ভিডিও দেখো তো তোমরা অনেকটাই ভালো জানবে তোমরা একটু কমেন্টে জানিও তাহলে আমি আমার দাদাকে বলে দিব কালকে আর ওরা আসবে তবে পাসপোর্ট তো আছে কিন্তু ভিসা টিসা করে তারপরে না আসবে তো এই আর কি একটু তো দেরি হবেই তো যাই হোক চলো এটুকুই বলার ছিল আর সন্ধ্যার থেকে ওই কারণে ভিডিও করা হয়নি মন মানসিকতা একদম ভালো নেই মানে মনটা শুধু ছটপট করছে যেতেও পারছি না দূর থেকে কিছু দেখতেও পারছি না নিজের চোখে ভিডিও কলে দেখেছিলাম কিন্তু ভিডিও কল আর বাস্তব বাস্তবে দুটোই আলাদা তাই না তো এই আর কি চলো ভিডিওটা এখন আমি শেষ করব আর এডিট করে শোব ঘুম কখন আসবে জানি না শরীরও ভালো না গলার মধ্যে বুঝতে পারছো প্রচুর সর্দি লেগেছে জ্বর জ্বর তো একটা ভাব আছেই তো যে যেখানে আছো ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো ফিরে আসছি কালকে নতুন আবার ভিডিওর সাথে গুড নাইট সবাইকে Okay.